নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখেছেন দু হাজার বাইশ টেট নিয়ে কেস মামলা হয়ে গিয়েছে সেই নিয়ে আজকে বিস্তারিত আসল খবর কী আপনাদের জানাব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আপনারা প্রত্যেকে জানেন যে গত উনত্রিশ তারিখ টেটের নতুন নোটিফিকেশান বেরিয়েছিল এবং সে নিয়ে এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এনসিটি ই টিটিসি নোটিশ ডাউনলোড রাজ্যে নতুন টেট দু হাজার বাইশ নিয়ে মামলা এনসিটি এর নোটিশকে দিতে হবে মান্যতা এর ফলে অনেকে টেটে বসতে পারবে তো বন্ধুরা ভেরি ভেরি বিগ নিউজ বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন যে চিঠি এনসিটি রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাচ্ছেন ডেট চার আট চার এখানে যেটা বলা রয়েছে আপনারা দেখতে পারবেন এখানে ক্লারিফিকেশান রিগার্ডিং এলিজিবিলিটি ফর অ্যাপিয়ারিং ইন সি টেট ঠিক আছে এখানে যেটা রয়েছে বন্ধুরা যে এনসিটি এ যে নোটিশ ডাউনলোড রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে গত উনত্রিশ তারিখে নোটিশ জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই নোটিসে এই পরীক্ষায় বসার ন্যূনতম যোগ্যতা মান কী লাগবে টেট পরীক্ষায় বসার জন্য সেটা দিয়েছে পর্ষদ আর সেই নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে যারা এখন কোনো টিটিসি টিচার ট্রেনিং কোর্সে ভর্তি হয়েছে বা প্রথম বছর চলছে পর্ষদ নোটিসে পরিষ্কারভাবে উল্লেখ করেছে দু হাজার কুড়ি বাইশ হলো শেষ ব্যাচ যারা এবারে অর্থাৎ দু সালের প্রাথমিক টেট পরীক্ষার জন্য আবেদন করতে পারবে কিন্তু এনসিটি একটি কোর্ট কেসের ভিত্তিতে নোটিশ প্রকাশ করে জানিয়েছিল যে যে কোনো শিক্ষক প্রশিক্ষণ কোর্সে টিচার্স ট্রেনিং কোর্সে নথিভুক্ত ছাত্রছাত্রীরা টেট পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য এখন শেষ বর্ষে উপস্থিত হতে বা টেট পরীক্ষার ফলাফলের জন্য কোনো বাধ্যকতা নেই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে এনসিটি একটি বিজ্ঞপ্তি ক্লারিফিকেশন জারি করে সেখানে সেখান টিটিসি এর পা পার্শ্বিক কথাটির ব্যাখ্যা জারি করে এনসিটি জানায় যে কোনো শিক্ষক প্রশিক্ষণ কোর্সে বিএড ডিএলএড টিটিসি ভর্তি হওয়া এই ধরনের যে কোনো শিক্ষার্থী পার্শ্বিক ক্যাটাগরিতে বিবেচনা করা হবে এনসিডিএ জুলাই দু হাজার উনিশ সালে সুপ্রিম কোর্টের দেওয়া আদেশের বরাত দিয়ে বিজ্ঞপ্তি জারি করে যদিও রাজ্যে সদ্য প্রকাশিত হওয়া প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য টেট দু হাজার বাইশ পরীক্ষা যেটা এগারোই ডিসেম্বর হওয়ার কথা রয়েছে এনসিটি এর সাম্প্রতিক সংশোধন মাননি বলে চাকরি প্রার্থীরা দাবি করেছে চাকরি প্রার্থীদের একাংশের অভিযোগ এনসিডি এর নিয়ম অনুযায়ী দু হাজার কুড়ি দু হাজার কুড়ি দু হাজার তেইশ এবং দু হাজার বাইশ দু হাজার চব্বিশ সেশনে শিক্ষক প্রশিক্ষণ করছে টিটিসির নথিভুক্ত প্রার্থীরা অবশ্যই টেট পরীক্ষায় বসার যোগ্য যদিও সেই সুযোগ দেওয়া দেয়নি প্রাথমিক পর্ষদ বলে তারা অভিযোগ করে তারা আদালতের দ্বারস্থ হতে চলেছেন এই মামলা কবে উঠবে বা এই মামলার লেটেস্ট আপডেট কী তা এখন ক্লিক করে আপনারা জানতে পারবেন আগের নিয়ম অনুযায়ী যে সকল ছাত্রছাত্রীরা টিটিসি টিচার্স ট্রেনিং কোর্সেস এর ফাইনাল সেমিস্টার বছরের উপনীত হলে কেবল তারাই টেট পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হতেন যদিও সেই নিয়মে পরিবর্তন এনেছে এনসিডি এখন থেকে কোর্সে ভর্তি হলেই টেট পরীক্ষায় বসা যাবে এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলার আয়োগ রয়েছে সুপ্রিম কোর্ট ওই মামলা চলাকালীন পার্শ্বিক শব্দটি বৃহত্তর ব্যাখ্যা দেয় এরপর এনসিটি নিচের বিজ্ঞপ্তিটি জারি করে এনসিটি জানায় এখন শিক্ষক প্রশিক্ষণ কোর্সের নাম দেখালে শিক্ষার্থীরা টেট দিতে পারবে তো বন্ধুরা এরা দেখতে পাচ্ছেন এখানে এখানে আপনার এটা এই পিডিএফটি আপনি পেয়ে যাবেন এবং ভিডিও থেকে আপনারা পড়তে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে ডাউনলোড নোটিসের কিছু অংশ নিচে দেওয়া হল আপনারা এটা পড়তে পারবেন এখানে যে ইন ভিউ অফ অ্যাবভ ইজ দ্যারভাইড দ্যাট দ্য ফেয়ার রিডিং অফ ক্লোজ ফাইভ অফ দ্য ইনসিটি গাইডলাইন এখানে আপনারা বিস্তারিত পড়ে দেখে নেবেন বন্ধুরা ঠিক আছে এবং এখানে দেখতে পাচ্ছেন তো এতটাই আপডেট ছিল বন্ধুরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন